নোয়াখালীর উপকূলীয় এলাকায় লবণ সহনশীল নতুন জাতের সয়াবিন চাষ করেছেন চাষীরা। এই বছর সয়াবিনের উৎপাদন মূল্য 200 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদ এর রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচর চর সদর উপজেলার উপকূলীয় লবণাক্ত জমিতে চাষ হচ্ছে নতুন জাতের উচ্চ ফলনশীল তেল জাতীয় ফসল সয়াবিন BEU2 তিন ও চার অন্য ফসলের চেয়ে কম খরচে বেশি লাভ হওয়ায় সয়াবিন আবাদে আগ্রহী হচ্ছেন এই অঞ্চলের চাষি বিভিন্ন হাইব্রিড সয়াবিন বাইর গলাতে সয়াবিন শ্বাস করি আমরা অনেক লাভবান হই এই কারণে হাইব্রিড সয়াবিন গুলো করি আমি গত বছর দুই একর চাষ করে এক লাখ টাকার বেশি বিক্রি করছি এবছর আমি এটা লাভ দেখে আরো অনেক বেশি জমিতে চাষ করছি এখন আমি আশা করতেছি এবার দুই লাখ টাকা আরও বেশি হবে বিউ থ্রি এবং বিউ ফোর এই দুটা জাত আনাতে এই দুটা যখন আমরা এখন চাষ করছি এখন এই দুটা জাত আমাদের এখানে দেখেন কিন্তু কত সুন্দর হয়েছে নতুন জাতগুলো উদ্ভাবন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও গবেষকরা ইন্ডো দেশ থেকে ওলাকে বলা হয় যে লাইন কালেকশন করলাম যেমন মনে করেন একটা আছে এভিআরটিসি আন্তর্জাতিক ভেজিটেবল ডেভেলপমেন্ট সেন্টার তারপরে কিউটু ইউনিভার্সিটি তারপরে আমরা ইন্ডিয়াতে কিছু ম্যাটেরিয়াল লোকাল কিছু ম্যাটেরিয়াল যোগাযোগ করে প্রথমে আমাদের প্রায় দুইশো মেটেরিয়াল হাতে কৃষক আজকের এই ফিল্ডেতে উপস্থিত আছে ওনাদেরকে যদি আমরা সে সহযোগিতা দিতে পারি এই সয়াবিন এক সময় নোয়াখালী উন্নয়নের একটি বিরাট ফসল দাঁড়াবে শুধু না এই নোয়াখালী থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে এবছর নোয়াখালীতে ষোলো হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আঠাশ হাজার মেট্রিক টন জেলায় অয়েল মিল গড়ে তোলা হলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রার বিপুল পরিমাণ তেল সরবরাহ করা যাবে দেশের বাজারে সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই